নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো আমিও ভালো আছি। আর আমার ইউটিউবের সকল বন্ধুকে জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা, যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের সকলকে আমার ভালোবাসা নিয়ে। তোমরা তো দেখো আমি গতকাল বাপের বাড়ি এসেছি, তো সন্ধ্যাবেলায় সন্ধ্যে দিলাম, মা নেই, মা বাবা দুজনেই বেরিয়েছে, বোনও নেই, আমি আর মেয়ে রয়েছে। তো সন্ধ্যে দিয়ে দিলাম, রাত্রে রান্না করার ছিল, তো দুপুর দুপুর করেই নিয়েছি। আমি লুচি আলুর দম খাবে বলেছিল আজকে শনিবার সবাই, তো যার জন্যে করতে আরম্ভ করেছি। মেয়ে তার দাদাকে খাওয়াবে, বোনের ছেলে আছে তো ওকে লুচি করে দেবে নিজে হাতে। দেখো টুকটুক করে কী সুন্দর লুচিগুলো কেটে দিয়েছি আমি। ও বেলবে, ওর বায়না, ও নিজে বেলবে, তো পারে বেলতে পারে না তা নয়, এর আগে একবার করেছিল, করতে খুব একটা দিই না আমি, তখন বায়না করছে যে ও নিজে নিজে বানাবে। আমি বললাম ঠিক আছে চলো চেষ্টা করেই দেখো। তো দেখো কী সুন্দর বানিয়েছে, ভালো লাগছে ছোটো ছোটো হাতে। একটু টেরা ব্যাকা হয়েছে ঠিক কথাই, বাট খাওয়ার মতো হয়েই যাবে, বেশি করিনি, 10-12টার মতো সন্ধ্যের টিফিনের জন্য করেছি। বাবু দাদা খাবে, ও খাবে, আর আমি দুটো খাবো, আর তো বাড়িতে কেউ নেই। তো টুকটুক করে বেলে দিচ্ছে, আর আমি দেখো ভেজে নিচ্ছি লুচিগুলো। এটা হবে আমাদের সন্ধ্যার টিফিন। আমি আলুর দম করেছি, নিরামিষ আলুর দম, আমার নিরামিষ আলুর দমটাও খুব ভালো লাগে, আর বাবাও বলে গেছে তো নিরামিষ আলুর দম করতে, তো যার জন্য আমি একটু নিরামিষ আলুর দম করে নিয়েছি। তো দেখো ওই দিকে বেলছে আর আমি এদিকে দিচ্ছি। ওয়েদারটাও বেশ সুন্দর, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড গরমে মানুষের যে কষ্টটা হচ্ছিলো, তো বৃষ্টি হওয়ার জন্যে শরীর মানে কী বলবো ভীষণ শান্তি, আর যাই হোক খেয়ে ঘুমিয়ে তো শান্তি, আর কিছু হোক না হোক। তো দেখো বেলছে একটা একটা করে, তো সব রুচিগুলোও বেলেছে, আমি আর কিছু করিনি, আমি ভেজে নিয়েছি জাস্ট, আর আলুর দমটা ওখানে বসানোই ছিল। আসলে ভিডিও করবো সেরকমভাবে কিছু ভাবিনি, তো যার জন্য আলুর দমটা হয়ে গেছে, এবং লুচি করার সময় ও বায়না করছিলো। তো দেখো ওটা আমাদের হয়ে গেছে, আমি আমার বোনের ছেলেকে দিয়ে দিই, আর মেয়েকে দিয়ে দেবো, ওরা খাওয়া দাওয়া করে নেবে, আমিও সাথে ওই একটা দুটো খেয়ে নেবো টিফিনের মতো। বাসন খুঁজে পাচ্ছিলাম না, বাটি খুঁজে পাচ্ছিলাম না ছোটো ছোটো, যার জন্য নিচু হয়ে বসেছিলাম। তো দেখো ওকে দিয়ে দিচ্ছি 2 পিস আলু আর 6 পিস মতো লুচি, টিফিন করবে। ও কম্পিউটার কাছে বসে আছে, কম্পিউটার নিয়ে কাজ করছে, তো ওকে চলো ওকে দেখো ওকে দিয়ে দিই, ওকে দিয়ে দিচ্ছি, ও খাক, আর এখানে মেয়েকে দিয়েছি আর আমি নিয়েছি, দেখো বিছানায় বসে বসে খাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার সাথে থেকো। ক্যামেরাটা ধরাও হয়েছে ভুলভাল, যার জন্য উল্টে পাল্টে গেছে একটুখানি। দেখো বন্ধুরা ভালোই হয়েছে, নুনটা একটু কম হয়েছে আলুর দমে, যেটা বুঝলাম আলুর দমে নুনটা কম হয়েছে, কিন্তু আমার বাবা আবার নুন কমই খায়, যার জন্য বেশি দিতে পারি না, কম হলে অসুবিধা নেই, কিন্তু বেশি হলে ক্ষতি, তো দিয়ে খাবে যে যার মতো। কিন্তু সব ও বানিয়েছে, কেমন হয়েছে একটু দেখা টেরা হয়েছে যদিও, বাট ঠিকই আছে। দেখো তোমরা বাচ্চা মানুষ আর কী করবে বলো, বাবুদাদাকে লুচি বানিয়ে খাইয়েছে, তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, টাটা।